বিখ্যাত ব্রিটিশ নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের নতুন সিনেমা দ্য ক্রো বহুল প্রত্যাশিত সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই, আর ট্রেলারই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এটি ভয়ঙ্কর এক গল্পের আভাস মিলেছে 3 মিনিটের ট্রেলারে। এবার মুক্তির অপেক্ষায় সিনেমাটি, কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসছে দ্য ক্রো? আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে। মুক্তি প্রতীক্ষিত সিনেমা দ্য ক্রোর প্রধান চরিত্রের নাম এরিক, যার জীবন ছিল খুবই সাদামাটা, ছিল সুন্দরী এক প্রেমিকাও, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তার একটি অন্ধকার ও ভয়ঙ্কর অতীত ছিল, যেটি সম্পর্কে তার প্রেমিকা শেলি কিছুই জানত না। হঠাৎই তাদের জীবনে নেমে আসে অন্ধকার। একদিন হুট করে তাদের ফ্ল্যাটে মাফিয়াদের আগমন ঘটে, যারা ছিল এরিকের পূর্বপরিচিত। এরপর নৃশংসভাবে হত্যা করা হয় দুজনকেই, কিন্তু অলৌকিকভাবে আবার জন্ম নেন এরিক। এরপর ভয়ঙ্কর এক শক্তি নিয়ে তিনি ফিরে আসেন মানুষের মধ্যে, একে একে প্রতিশোধ নিতে থাকেন তার প্রেমিকা হত্যার। এভাবে এগিয়ে যায় সিনেমার গল্প। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা বিল স্কার্সগার্ড। এরিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ শিল্পী ও অভিনেতা এফকে টুইক্স। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড্যানি হুস্টন, জর্ডান বালগার, সাবেস্তিয়ান আরজোকো ও ডেভিড বোলসের মতো তারকারা। জানা গেছে সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে $50 মিলিয়ন। এর গল্প লিখেছেন জেমস ওভারওয়াচ, বেলিন উইলিয়াম ও জোসেফ স্নাইডার। 16 আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি, আর মাত্র 3 দিন পরে অবসান হতে চলেছে দর্শকদের অপেক্ষার। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।